কাজিরঙ্গা এলিফেন্ট এস্টিমেশন আরম্ভ হব এটু গুটে অখমর অ্যাকচুয়ালি হেতু হব তাতে আমার কাজিরঙ্গাটো মানে ইম্পর্টেন্ট এটা এলিফেন্টৰ কারণে তো হেতু আমার যেটু প্রোগ্রামটো হইছে হেতু আমার প্ল্যানটো হল কি সাত দিনৰ মানে ফ্রম 2020 পৰা 27 লকে হেতু মানে এটা প্রোগ্রাম আছে তার পিছত এটা র্যান্ডম স্যাম্পলিং যেটু কয় হেতু আমার 8th ডে মানে 28th হব আর ইয়াতে আমার যেটু মেইন যেটু কনসেপ্ট কি আমি হাতি যেনেকুয়া গড়ৰ নিচিনা আমি হাতিক মানে দেখা পাওঁ তো হেতু কারণে গুটে মানে এরিয়াটো আমি ব্লক হিসাবে হেতু আমি ডিভাইড করিম আর প্রত্যেকটো ব্লকত এটা এনুমেরেটর পার্টিটো থাকিব সেই পার্টিটো আমার যেখিনি মানে এই টাইমত যেটু হাতি আছে সেইখিনি কাউন্ট করিব আর ইয়ার কারণে একটা ডেটা শিট আছে এই ডেটা শিটত মেল ফিমেল তারপিছত ইয়াং তারপিছত দতাল গণেশ এইখিনি এনেকুয়া মানে যেটু আছে এই ডেটাটো ফিল আপ হব এতিয়ালৈকে আমি অলরেডি একটা ট্রেনিং দি দিছো একটা আমি মাস্টার ট্রেনিং করিলো যত আমার যেনেকা রিটায়ার্ড শ্রী ভুকুয়েন তালুকদার বা আমার যেটু এলিফেন্ট এক্সপার্টস তেখেতে আহি ট্রেনিং দিলে তারপিছত এতিয়া আমি আমার স্টাফখিনিক আমি আরো একটা ট্রেনিং দিলো আর কালির পরা হেতু এতিয়া মানে আমার ব্লকস আর এখিনি গয়ে সাব আর 6th আর 7th ডে হেতু কাউন্টিং হবে হয় আমার যেনেকা ইষ্টার্ণ আসামত আমার 74 ব্লকস মান আছে সেম আমার নাগাঁও আর বিশ্বনাথতো আমার বেলেগ বেলেগ ব্লক আছে ব্লকর কনসেপ্টই হেতুই কি মানে একটা ব্লকটু একটা গ্রুপে মানে ভালকে সাব পারিব একটা দিনত আর কাউন্টিং করিব পারিব হয় তো মানে এইটু মেইন কাউন্টিংটো একটা সিঙ্গল ডে আর তার আগতে একটা প্রিলিমিনারি আর তার পিছত নেক্সট দিনাখন একটা আমার র্যান্ডম স্যাম্পলিং যেটু কয় সেটু হব আমার ইয়াতে 1064 হাতিমান আসিলে আই থিঙ্ক 2017 হেৰিত আর তারপিছত এটু হল আর আই থিঙ্ক এটু মানে গোটেই অসমত এটু সেম একটা যেটু আছে প্ল্যানত এটু করা হয়ে আছে